জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক। ইতালি আওয়ামী লীগ পিসা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পিসা শহরের রাজস্থান রেস্টুরেন্টের হলরুমে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ আব্দুল মান্নান, সদস্য সচিব নূর মোহাম্মদ জাকিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম মাঝি, শাহ আলম, অনুপ কুমার ঘোষ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জি আর মানিক, এ আর আহমেদ তপু সহ আরো অনেকে। বক্তারা বলেন বিএনপি নির্বাচন করতে চায় না, জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরিতে বাধা সৃষ্টি করতে চায়, কিন্তু বিএনপি জামায়াতকে নাশকতা করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে উল্লেখ করে নেতারা বলেন বঙ্গবন্ধুর প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে কোনো আপোষ নেই। তারা আরো বলেন প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সহ দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগের সময়ে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি প্রভিন্সে শক্তিশালী কমিটি গঠন করা হবে। প্রধান বক্তার বক্তব্যে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন আগামী কয়েক মাস পর জাতীয় নির্বাচন, সকলকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে দেশে ও প্রবাসে সকলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি বিএনপি জামাতের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে পিসা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ওলিউল্লাহ, সাধারণ সম্পাদক হাজি আমিনুল ইসলাম, সহসভাপতি হিসেবে নূর মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মাহফুজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউল হক লিটন, মাজারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়ামত উল্লাহর নাম ঘোষণা করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। মঞ্জুর আলম, এন.এ.এন. টিভি, ইতালি।